হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শামিম। তো আজকে আপনাদের দেখাবো মিরপুর থেকে উত্তরা ক্লাবের একটা রিভিউ। বাসা থেকে বের হলাম, খুব চমৎকার ওয়েদার, কত সুন্দর সুন্দর গাছ। তো বাসা থেকে বাস স্ট্যান্ড খানিকটা দূর, হেঁটে যাচ্ছি ভিডিও করার জন্য। তো বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে পড়লাম, উপর থেকে মেট্রোরেল যাচ্ছে দেখা যাচ্ছে। তো মেট্রোরেল দেখতে দেখতে চলে আসলাম মেন রাস্তা, এটা হচ্ছে মেট্রোরেল স্টেশন, রাস্তার ওপারে যেতে হবে। তো কাটা খুঁজতেছি, রাস্তার পারে যাওয়ার কাটা পেয়ে গেলাম, দেখে শুনে রাস্তা পার হতে হবে। তো চলে আসলাম রাস্তার ওই পারে। উত্তরা যাওয়ার সময় অনেকগুলি বাস যায় ওখানে, এর মধ্যে প্রজাপতি, পরিস্থান, বৈষ্ণবমতি, আরও নানা বাস ওখানে যায়। এ হচ্ছে মেট্রোরেলের স্টেশন, মেট্রোরেলে যাওয়া যায় কিন্তু কিছু সমস্যার কারণে মেট্রোরেলে যাওয়া হয় না। তো প্রজাপতি এসে পড়েছে, বৈষ্ণবমতির তো যাবো, বৈষ্ণবমতি বাসটা খুব ভালো সার্ভিস দেয়। তো এসে বলে বৈষ্ণবমতি, উঠে গেলাম গাড়ির মধ্যে। তো গাড়ির ভিতর থেকে কিছু ভিডিও করতেছি, গাড়ি রানিং অবস্থায় আছে, গাড়ি যাচ্ছে, গাড়ির ভিতর খানিকটা গরম, তো বাইরের কিছু ভিডিও করি। তো আমাদের মিরপুরের অতি পরিচিত সিটি ক্লাব মাঠ, সিটি ক্লাব মাঠে এখানে ইন্টারন্যাশনাল লেভেলের খেলা হয়। তো আমরা সিটি ক্লাব মাঠের উপর থেকে যাচ্ছি, গাড়ি চলতেছে। তো 12 নম্বরে এসে খানিকটা জ্যামে পড়লাম, প্রায় 5 মিনিট হয়ে গেছে জ্যাম ছাড়তেছে না। আসলে উত্তরে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি ওখানে একটা চাকরি করি উত্তরা ক্লাব লিমিটেডে, প্রতিদিন যাওয়া আসা হয়। এখনও জ্যামে বসে আছি 12 নম্বর। হ্যাঁ, জ্যামটা ছেড়ে দিল, আস্তে আস্তে বাসটা চলতেছে। তো যাওয়ার পথে অনেক কিছু দেখানোর ছিল, যদি সময় পাই তাহলে আপনাদের দেখাবো। বাস চলতেছে, বাস এখন ডিওচএস হয়ে, সেনানিবাস হয়ে, কালশি হয়ে এসিবি যাবে। তো বাস খুব রানিং আছে, আমরা যাচ্ছি। এটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, এখন আমরা ডিওচএস এর মধ্যে আছি, পুরো মনে হচ্ছে ইউরোপে এসে পড়লাম। খুবই সুন্দর কাজ করেছে আর্মিরা, খুবই চমৎকার রোড। তো এসে পড়লাম উত্তরা ক্লাব লিমিটেডে, সময় স্বল্পতার কারণে অনেক কিছু দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার ক্লাব, এখানে আমি চাকরি করি। এটা হচ্ছে উত্তরা ক্লাবের মেইন গেট, খুবই সুন্দর চমৎকার। এখন ভিতরে যাব, আর উত্তরা ক্লাবের ভিতরে যেতে হলে সিকিউরিটি খুবই হাই লেভেলের, বাহিরের কোনো মানুষ পাঁচ ছাড়া ভিতরে প্রবেশ করতে পারে না। তো এখন পাঁচ করব, ভিতরে যাচ্ছি, সিকিউরিটি পাঞ্চ করলাম। পাঞ্চ করার পরে উত্তরা ক্লাবটা আপনাদের দেখাচ্ছি, ভিতরের অংশ খুব সুন্দর চমৎকার। এখন আমরা যাব উত্তরা ক্লাবের মেইন রিসেপশন, যেটা খুবই চমৎকার, আমরা ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের উত্তরা ক্লাবের মেইন রিসেপশন। তো এখানে বসে মেম্বাররা তাদের অতিরিক্ত সময় ব্যয় করে। তো আমাদের রিসেপশন দেখা হলে আমরা চলে যাব আমাদের বেকার, উত্তরা ক্লাবে খুবই আরেকটা সুন্দর জায়গা, পেস্ট্রিজ অ্যান্ড বেকারি। তো আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের উত্তরা ক্লাবের বেকারিতে। এই হচ্ছে আমাদের উত্তরা ক্লাব বেকারি, এখানে সকল প্রকার বিদেশি পণ্য পাওয়া যায় এবং দেশি পণ্য পাওয়া যায়, বিভিন্ন খাবারের পণ্য পাওয়া যায়। এই হচ্ছে আমাদের বেকারি। তো আমরা চলে যাবো এখন লিফট দিয়ে আমাদের ক্লাবের সবচেয়ে সুন্দর একটি জায়গা, রুফটপ। ওখানে রানওয়ে ভিউ রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে ইনডোর গেমস এবং বিমান ওঠানামা করার খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আমরা চলে আসলাম রুফটপ ভিউতে। তো রুফটপের উপরে রয়েছে ইনডোর, আর রয়েছে রানওয়ে ভিউ রেস্টুরেন্ট। রাতের বেলা এখানে খুবই মনোরম পরিবেশ থাকে, খুবই চমৎকার। আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এয়ারপোর্ট, রানওয়ে, বিমান ল্যান্ড করতেছে, তাও দেখতেছি, খুব
খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা রুফটপের উপর থেকে উত্তরা ক্লাবের পুরো অংশটা ভিডিও করার চেষ্টা করব। তার আগে একটু ইনডোর স্কোয়াশটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের উত্তরা ক্লাবের ইনডোর স্কোয়াশ। তো একজন এখানে গেম খেলতেছে একটা ছোট ভাইয়ের সাথে। তো এসে পড়লাম উত্তরা ক্লাবের বাইরের অংশটা দেখাতে। রুফটপ থেকে খুবই সুন্দর লাগে উত্তরার দৃশ্যটা। এই হচ্ছে আমাদের ক্লাব। তো চলে যাই লিফটের সামনে, অন্য কিছু দেখাবো আপনাদের। তো এসে পড়লাম স্পোর্টস জোন, বাচ্চাদের খুবই প্রিয় একটি জায়গা। এখানে বাচ্চারা খুব মজা করে। তো গেমটা খুলব। এখানে রয়েছে পুল, বিলিয়ার্ড, সকার, চেস, টেবিল টেনিস। এখানে ছোটরা বড়রা সবাই এনজয় করে খুব। তো আমরা এখন চলে যাব বাইরে, আমাদের আরপিডিসি লঞ্চ। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো আমরা চলে যাই আমাদের উত্তরা ক্লাবের আরেকটি জায়গা, লাইব্রেরি, যেখানে বিভিন্ন ধরনের গল্পের বই, উপন্যাসের বই রয়েছে। এখানে আমরা চাইলে বই পড়তে পারি বা বই নিয়ে যেতে পারি বাসা পড়ার জন্য। আমরা এখন চলে যাব আমাদের ক্লাবের আরেকটি জায়গায়। তো সেই যদি নামতেছি, তো চলে যাব আরেকটি ভবনে। এই ভবনে রয়েছে রেস্ট হাউস এবং বার। আমরা চলে আসলাম রেস্ট হাউস, ফাইভ স্টার রেস্ট হাউস, যেখানে ফাইভ স্টারের মতো সব হোটেল কার্যক্রম চালানো হয়। এটা হচ্ছে আমাদের রেস্ট হাউস রিসেপশন, খুবই চমৎকার। তারপর চলে আসলাম আরেকটি ক্রিয়া প্রতিষ্ঠানে, এটা হচ্ছে বিলিয়ার্ড। এখানে স্নুকার খেলা হয়। এটা হচ্ছে আমাদের বিলিয়ার্ড, বিলিয়ার্ড রুমটা খুবই সুন্দর। তো লিফটে আমরা চলে যাচ্ছি আরেকটি জায়গায়। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এখানে রয়েছে আমাদের উত্তরা ক্লাবের সবচেয়ে সুন্দর বার, ফাইভ স্টার বার। ফাইভ স্টার বার থেকে আমরা এখন উত্তরা ক্লাবের কিচেন হয়ে, হল রুম হয়ে বাইরে চলে আসবো। এ হচ্ছে আমাদের বারের ভিউ, খুবই চমৎকার, ফাইভ স্টার। আমরা আস্তে আস্তে বাইরে চলে যাই। বাইরে গিয়ে আমরা দেখবো আমাদের সবচেয়ে সুন্দর ক্লাবের সৌন্দর্য বৃদ্ধি করে এমন একটি জায়গা। এটা হচ্ছে আমাদের ফাইভ স্টার রেস্ট হাউসের একটি অংশ। লিফট আসে নাই এখনও, লিফট আসার জন্য ওয়েট করতেছি। তো চলে আসলাম আমি যেখানে চাকরি করি, আমার যেটা স্থান, যেখানে আমি থাকি, আমার টেনিস কোর্ট। সম্ভবত টেনিস কোর্টের ভেতর থেকে সুইমিং পুলটা খুবই দারুণ।